এভারেস্টের চেয়ে গোলারা তিনি শুধু ভারতবর্ষের নাম সারা পৃথিবীর ইউথ আইকন বলা যেতে পারে। টলিউডে কমরেডশিপের অভাব ঘটেছিল, আমার ধারণা কমরেডশিপ ফিরে আসবে। আমাদের সঙ্গে বর্তমানে আছেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলা স্বাগত। এই যে যারা বামমনস্ক মানুষ তারা ছোটবেলা থেকে চে গুয়েভারা সম্পর্কে বিভিন্ন বইতে পড়ে এসেছেন, আজকে তার পরিবারের লোকেরা এসছে বাংলায়, অগণিত মানুষের ভিড়, সুতরাং আপনিও এসছেন, এই গোটা অনুষ্ঠান নিয়ে কি বলবেন? এই সম্প্রতি প্রথমবারের জন্য সামনাসামনি দেখছেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে কিউবা দীর্ঘদিনের সম্পর্ক, এবং সব থেকে বড় কথা হচ্ছে আর্নেস্টো চে গুয়েভারা তিনি শুধু ভারতবর্ষের নন, সারা পৃথিবীর ইউথ আইকন বলা যেতে পারে। তো তার উদযাপন তার আত্মীয় পরিজনের সঙ্গে, ডক্টর আলাইদা এসছেন, ডক্টর এস্তেফানিয়া এসছেন, দুজনেই চেয়ের দর্শনকে, চেয়ের সংস্কৃতিকে, চেয়ের রাজনীতিকে বিশ্বাস করে আরও দূরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অত্যন্ত বিপর্যয়ের সময়, সে ভারতবর্ষ হোক বা পশ্চিমবঙ্গ, সেইখানে আমাদের আশাটা এবং এই চেয়ের মতাদর্শকে উদযাপন করাটা আমাদের কাছে একটা বিরাট আনন্দের বিষয়। একটা ছবিতে আপনার একটা ডায়লগ ছিল যে কমরেড মানে বন্ধু, এই যে আমরা দেখতে পেলাম একটা বর্ণাঢ্য মিছিল ঢুকলো সেখানে ভারতবর্ষের পতাকা পাশাপাশি কিউবার পতাকা, সুতরাং যে কিউবা এবং ভারতবর্ষের সম্পর্ককে একত্রীকরণের বিষয়টি সেটাকে কীভাবে দেখছেন? এআইপিএসও দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক সম্পর্ক রেখে চলেছে, সলিডারিটি রেখে চলেছে, ফর পিস অ্যান্ড সলিডারিটি। তো তাদের উদ্যোগে এই আয়োজন, তার সঙ্গে অসংখ্য গণসংগঠন যোগদান করেছেন, মানুষের উন্মাদনা দেখতে পাচ্ছেন। আমার ধারণা যে আমরা আমাদের পথে আরও একটু বেশি অগ্রসর হওয়ার সুযোগ পাব। দেব, মিথুন চক্রবর্তী এবং কমলেশ্বর মুখোপাধ্যায় সবাই কি এখন বর্তমানে কমরেডস? না, সেরকম বলার কোনো কারণ নেই, তবে তারা যদি কমরেড হন, তারা যদি বন্ধু হন, সহযোদ্ধা হন, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই যে সম্প্রতি প্রজাপতি সিনেমা নিয়ে এত বিতর্ক, সেই বিতর্কের মাঝখানে মনে হয়েছে কি যে টলিউডে কমরেডশিপের কোথাও একটা অভাব ঘটেছে? টলিউডে কমরেডশিপের অভাব ঘটেছিল, আমার ধারণা কমরেডশিপ ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য, এবং অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে, লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।